Assalamualaikum, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব শবে বরাত রাতে পূর্ণ সব আলোচনা। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনারা শবে বরাত নিয়ে আর কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং হিংসামূলক কোনো আচরণও থাকবে না। যারা শবে বরাতের পক্ষে এবং যারা শবে বরাতের বিপক্ষে উভয়ই এই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা জানব শবে বরাতের শব্দার্থ নিয়ে, দ্বিতীয়ত জানব শবে বরাত কোন দেশে কি বলে, তৃতীয়ত জানব শবে বরাতের হাদিস দ্বারা প্রমাণিত, চতুর্থ জানব শবে বরাত এর রোজা, পঞ্চমত জানব শবে বরাতের আমল, ষষ্ঠত জানব শবে বরাতের কারা পালন করে, সপ্তমত জানব শবে বরাত নিষিদ্ধ কি কি কাজে রয়েছে। তো প্রথমে আমরা আসি শবে বরাতের শব্দার্থ নিয়ে। শবে বরাত বা মধ্য শাবান আরবিতে প্রতিবর্ণী হিসাবে বলা হয় নিসফে শাবান বা লাইলাতুল বরাত, হচ্ছে হিজরি শাবান মাসের 14 এবং 15 তারিখের মধ্যবর্তী যে রাত সেটাকে বলা হয় শবে বরাত। শবে বরাতের শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ করা হয়, যেটা ফার্সি শব্দ, ঠিক আছে। তো এটার অনেক গুরুত্ব রয়েছে এবং এই মাসে অনেক ফজিলতও রয়েছে। মধ্যবর্তী যে দিনটি শবে বরাত পালিত করা হয়। এবার আমরা জানি যে শবে বরাত কোন দেশে কি বলে। ইরান এবং আফগানিস্তানে এটাকে বলা হয় নিম শাবান, আরবি ভাষাভাষীগণ বলেন নিসফ শাবান, মালয় ভাষাভাষীগণ বলে নিসফু শাবান, আর বরাতের রাত যেটা ফার্সিতে বরাত শব্দের অর্থ হলো আমরা যে বাংলা ভাষাভাষীগণ বলে থাকি সেটা হলো ভাগ্য বন্টন করা, নির্ধারিত করা। লাইলাতুল নিপসি মিন শাবান, যেটাকে আরবিতে বলা হচ্ছে লাইলাতুল দোয়া, আর তুর্কি ভাষাভাষীগণ বলেন বিরাত কান্দিলি, আর ভারতীয় উপমহাদেশে বলা হয় যেটা আমরা সবাই জানি নিসফু শাবান বা শবে বরাত। তো এটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে বলে থাকি। তো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শবে বরাত এটা একটা ফার্সি শব্দ, এটা কোনো আরবি শব্দ নয়। আরবি শব্দ যেটা সেটার সাথে এটার কোনো মিল নেই, এমনকি আরবি শব্দার্থের অর্থ যেটা হয় সেটা হয়ে যায় লাইলাতুল কদর রাত, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষীগণ সেটাকে কদর রাতই বলে, যেটা অর্থের সাথে শব্দের সাথে কোনো কিছুতেই মিল খুঁজে পাওয়া যায় না। আপনি যদি আরবি দেখেন, আপনি যদি এর বাংলা দেখেন, আপনি যদি এর শব্দগত পরিবর্তন দেখেন, তাহলে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। যাই হোক, এবার আসি আমরা শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। তার মানে এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় শবে বরাত 14 এবং 15 তারিখে যে রাত্রে, 14 তারিখে রাত্রে, তো সেই রাতে আল্লাহ তাআলা সকলকে তিনি ক্ষমা করে দেন। এই মাসে কিংবা ওই রাতে ফজিলত অবশ্যই অবশ্যই রয়েছে, শবে বরাত অবশ্যই প্রমাণিত, কারণ এটা 8 জন থেকে 7 জন সাহাবি এটার পক্ষে রায় দিয়েছে, তারা এই সনদ তারা সঠিকভাবে সংকলন করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হাদিসটি দুর্বলও বটে, কিন্তু অনেক মুহাদ্দিস এটাকে দুর্বল বলে প্রমাণিত করেছেন। তবে যেহেতু এটা হাসান হাদিস সেহেতু এটা আমল করার যোগ্য। তবে এখানে আমরা এক জিনিস বুঝিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে সকলকে ক্ষমা করে দেন, যাদের মনে হিংসা রয়েছে তাদেরকে তিনি ক্ষমা করেন না। হিংসা এই রাত নিয়ে যারা হিংসা করে, এই রাত নিয়ে যারা একজন আরেকজনকে গালি দেন, যারা পক্ষে আছে কিংবা যারা বিপক্ষে আছে, দুইজনকে যারা হিংসা করেন তারা দুইজন কিন্তু ক্ষমা পাবেন না। একটি জিনিস ভালোভাবে মনে রাখবেন, আর মুশরিক যারা অমুসলিম তারা তো ক্ষমা পাবেই না, সে বিষয়ে আর নাই বললাম, কিন্তু যারা এটা নিয়ে বেশি ফেতনা ফাসাদ করছেন তাদেরকে কিন্তু ক্ষমা করবেন না।
এবার তারপর আসি যে শবব্রতের রোজা। শবব্রতের রোজা রয়েছে, এ ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ সুবহান তাআলা আমাদের কর্মফলগুলো উঠিয়ে নেন, আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থা যাতে আমার আমলগুলো উঠানো হোক। তার মানে আমরা সিয়াম পালন করতে পারি, কিন্তু নির্দিষ্ট করে যদি আমরা সিয়াম পালন করি ওই দিনে সেটা ভিন্নতা হবে। আমরা যারা রেগুলার সিয়াম পালন করে থাকি, যেটা বৃহস্পতিবার দিন হোক, সোমবার দিন হোক, বা মাসে যে রোজা পালন করে থাকি সেটা হোক, আমরা যাতে এই নিয়তে না করি যে শবরাত উপলক্ষে আমরা যাতে সিয়াম পালন না করি, কিন্তু এমনিতেই আমরা সিয়াম পালন করতে পারি, ফজিলতে আসে, আমাদের রহমতের আসে, ক্ষমা প্রার্থনায় আসে। পঞ্চম হচ্ছে শবরাতের আমল, কি কি আমল করা যায় শবরাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা বুখারী এবং মুসলিমে এসেছে, যে প্রতি রাতে আল্লাহ তাআলা শেষ অংশে দুনিয়াতে আসেন, তখন আল্লাহ সুবহান তাআলা এই মাসের 15 তারিখেও যে রাত, সেই রাতও অন্তর্ভুক্ত। এই রাত অন্যান্য রাতের মতোই, শাবান মাসের রাতের মতন, যেটাকে বলা হচ্ছে আমরা শবরাত বলি। তো আল্লাহ সুবহান তাআলা প্রত্যেক দিনই আসেন, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর যারা চায় আর কি, যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে ডাকেন যে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে কোনো কিছু চাইবে, তার মন বাসনাগুলো আমি কবুল করব। তো এই রাতে আপনারা জিকির আজকার করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে নয় যে এই রাতেই করতে হবে এবং ক্ষমা হয়ে যাবে আমার জন্য, যদি আমি ওই রাতে না পালন করতে পারি তাহলে হয়তো আমার ক্ষমা হবে না, এমনটা বিষয় নয়। আমি পূর্বেই বলেছি যে এই রাতে যারা হিংসা বিদ্বেষ করে তাদের ক্ষমা নেই, যারা মুশরিক তাদের ক্ষমা নেই, কিন্তু আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনি ক্ষমা পেয়ে যাবেন ওই দিন অন্তত। কারো আপনার যদি হিংসা বিদ্বেষ থাকে ওটা আপনি ছেড়ে দিবেন, আর কখনো হিংসা বিদ্বেষ করবেন না, এই নিয়ত রেখে অন্তত ওই দিন ঘুমোতে যাবেন, নিয়তটি সহি হতে হবে। আর অন্যান্য যে সকল আমলগুলো আমরা জেনে থাকি, জিকির আছে, সলাত আছে, আরও কবজিয়ারত, আরও বিভিন্ন আমল আমরা জেনে শুনে করে থাকি, গোসল করতে হয়, তো এসব সকল কিছু বানোয়াট, মিথ্যা, জাল, এগুলা আমরা আমাদের নিজের বানানো। সর্বরাত যে আছে এটা দুর্বল হাদিস দ্বারা তাও প্রমাণ করা যায়, হাসান হাদিস পর্যায়ে, কিন্তু অন্যান্য যে সকল যে আমলগুলো রয়েছে এগুলো একদম বানোয়াট, এগুলো ব্যবসার জন্য, আপনার ইউটিউবে ভিউ পাওয়ার জন্য, বা নিজেকে ফেমাস করার জন্য, নিজেকে বিখ্যাত আলেম করার জন্য, বিভিন্ন কারণে মসজিদে আপনাকে মিলাদ মাহফিল হবে, খাওয়া হবে, এসব কারণে মূলত করে থাকে। তো আমাদের সে সকল বিষয় থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এবার শবরাত কারা পালন করে, এবার আপনারা বলতে পারেন যে শবরাত আবার কারা পালন করে। শবরাত মুসলিমরা পালন করে, তবে এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, লেবানন, ইরান, তুরস্ক, বিভিন্ন দেশে এই শবরাত পালন করা হয়, আলোকসজ্জা করা হয়, মসজিদগুলো লাইটিং করা হয়, বিভিন্ন উৎসব হয়, কিন্তু সৌদি আরবে এটা করা হয় না, বা আরব বিশ্বে এটা খুব কমই করা হয়। আর সুফিদের বেশিরভাগ এটা করে হলো সুফিরা এবং শিয়ারা। শিয়াদের এমন একটি অনুষ্ঠান রয়েছে যে তাদের একজন আমির রয়েছে, সেই আমির নামটা আমি ভুলে গিয়েছি, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। তারা ওই দিনে কেন্দ্র করে অনেক ধরনের আয়োজন করে, উৎসব করে, জিকির করে। তো এটা মূলত আমার যেটা মনে হচ্ছে, যা আমি রিসার্চ করে পেলাম, যে এটা যারা বেদাত আমল করে, যারা কবিরা গুনাহ করে, যেমন মাজার ভক্ত, যারা শিরকের মতন ছোট ছোট শিরক কাজগুলো করে থাকে, যেমন আটরশি, আর বিভিন্ন বাংলাদেশের নিম্ন শ্রেণীর যে দল রয়েছে,
বেদাত আমলগুলি করে তারাই মূলত এই শবরাত পালন করে থাকে। আপনি দেখবেন সহি আকিদা যারা রয়েছে, বড় বড় আলেমগণ রয়েছে, তারা এই সকল জিকির বা দুঃখিত শবরাত পালন করে থাকে না, এবং শবরাতে কোনো বিশেষ কোনো ফজিলত নিয়ে কোনো বয়ানও ছাড়ে না। বেশিরভাগ তারা এটার বিরুদ্ধেই ভিডিও বানায় বা এটার বিরুদ্ধেই কথা বলে। তো আর যারা পালন করছে তারা মূলত হচ্ছে অন্য দেশের বা অন্য কোনো সংস্কৃতিতে উপদল মাঝহব কেন্দ্রিক কিংবা মুসলিমকে 73 দলে যেভাবে ভাগ করা হচ্ছে সেরকম ফিরকা, চিশতিয়া, কাদেরিয়া, সুফি এসব লোকেরাই বেশিরভাগ করে থাকে। তো আমরা তাদেরকে অনুসরণ করব না, আমরা অনুসরণ করবো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আমাদের সাহাবীরা যেভাবে যে আমলগুলো করে যাচ্ছে সেগুলো আমরা পালন করে যাব। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারা এই সকল পালন করে। সপ্তম নম্বর হচ্ছে শবরাতের নিষিদ্ধ কাজ। শবরাতের নিষিদ্ধ কাজ অনেক রয়েছে। শবরাতের কেন্দ্র করে আমরা যে মসজিদে যেরকম আমরা ওয়াজ মাহফিলগুলি করি তা আমরা ওই দিন করি, কিন্তু আমরা ওই দিন কী করি, আমরা বিভিন্ন ফজিলতের বর্ণনা করে যাচ্ছি যে ওই দিন এটা করলে এটা হবে, এই জিকির আছে, এই সলাৎ আছে, এত রাকাত পড়লে এটা হয়, সিয়াম পালন করলে এটা হয়, বিভিন্ন বিভিন্ন আমল আমরা বলে যাচ্ছি। বিশেষ কিছু জিকিরও রয়েছে আমরা আবিষ্কার করে ফেলেছি। এত বেদাত এটা নিয়ে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। সুতরাং আপনারা পড়ুন, আপনারা বুঝুন, আপনারা রিসার্চ করুন, নিজেরা আমল করুন। ভাই, আমার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? শবরাত তো আমরা তো বলছি না যে শবরাত নেই, শবরাত আছে, কিন্তু আপনি দেখে শবরাত অর্থটা কী দাঁড়ায়, শবরাতের অর্থ কী দাঁড়ায়, আর শবরাত শব্দটা কোথা থেকে এসেছে আমরা এটা বুঝতেই চাই না। ফার্সি শব্দ ভাগ্যর জন্য রাত, ভাগ্য তো আমাদের নির্ধারণ হয়েই গেছে, আমাদের আল্লাহ তাআলা লিখে রেখেছে, এবং মাতৃ গর্ভে আবার সেই পুনর্লিপিটা অনুলিপি করা হয় আমরা যখন জন্মগ্রহণ করি। তো তখনই তো আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়ে গিয়েছে, আমাদের ভাগ্য পরিবর্তন হয় আমলের কারণে, কিন্তু নির্দিষ্ট যে ভাগ্য লেখা আছে, যেমন আপনি বিবাহ করবেন, আপনার রিজিক, আপনার মৃত্যু, এগুলো তো লিখেই আছে, এগুলো তো আর পরিবর্তন হবে না। হ্যাঁ, হায়াত বৃদ্ধি হবে আমলের কারণে, আপনার হায়াত বৃদ্ধি হবে, আপনার রিজিকের বরকত বাড়বে, সেটা আমলের কারণে আপনার বৃদ্ধি হবে, কিন্তু আমরা যেটাকে করছি যে শবরাতের ভাগ্য নির্ধারণ এসব কোনো কিছুই নেই। আপনি একটু পড়ুন, বুঝুন, আমল করুন। আমরা তো আমল করলে তো আর আপত্তি নেই, ওই দিনে আমরা যদি দান সাদকা করি, আমরা যদি সিয়াম পালন করি, আমরা যদি জিকির করি, তো আমরা কেন হাদিসের বিরুদ্ধে চলে যাব? আমরা তো হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছি না, আমরা তো পক্ষেই আছি, কিন্তু যতটুকু আমল করা দরকার, যতটুকু করতে বলেছেন, যতটুকু হাদিস পাওয়া যায়, ততটুকুই তো আমরা পালন করছি, এর চেয়ে তো আর বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক। আমিন।